Hey Ben, come on. Hey, you notice that? What is this shop? What is this shop? Come on. Sure, sir. আরে সোয়েটার পরে আসছো কেন? এটা কি শীতকাল তুমি নামাই আসছো নাকি? আরে সব সোয়েটার পরে গুলো গ্লামার আনো গ্লামার। স্যার হ্যাঁ একটা কাজ করুন না, ওনার প্যান্টটাই খুলে ফেলতে বলুন। গুড, নিচে শর্টস উপরে টেন্ট আপ, গ্লামার, গুড আইডিয়া। এই তোমার তো প্যান্ট খুলে সমস্যা নেই না স্যার, নিজে তো শর্টস আছে তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ খুলো খুলো খুলো, সমস্যা নেই আমি খুলে দিচ্ছি। এই দাও আগে বোতামটা। এই দাঁড়ান, আপনার কি কোনো লজ্জা নেই? আপনি সবার সম্মুখে কেন জামা কাপড় খুলতেছেন? উনি বললো আর আপনি জামা কাপড় খুলে ফেললেন? নিজের প্রতি নিজের কোনো আত্মসম্মান বোধ নেই? উনি তো লাভের জন্য তোমার পোশাক খুলতে বলছে, কিন্তু তুমি কিসের লোভে পোশাক খুলছো? এই কি সমস্যা তোর? ডিরেক্টর তুই না আমি? শোন, তুই এখানে অ্যাক্টিং করতে এসেছিস, অ্যাক্টিং করবি চলে যাবি। তোর তো আমি এখানে বাগড়া দিতে পারি নাই। আমি এরকম 100 ভিডিও বানিয়েছি আর আমার প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন। হ্যাঁ স্যার, এটা তো আপনি ভালো করেই জানেন, এভাবে মেয়েরা পোশাক খুললে ভিউ তো এমনিতেই হবে। যদি সাহস থাকে তাহলে সুন্দর ভিডিও বানান, সামাজিক ভিডিও বানান, যদি দম থাকে তাহলে এন্টারটেইনমেন্ট বানান। এই তোর কাছে আছে এরকম ভাইরাল হওয়ার মতো ভালো কোনো কনসেপ্ট আছে তোর কাছে? স্যার আমার কাছে সুন্দর মেধা আছে, আমি জানি কিভাবে ভালো ভিডিও বানাতে হয়। আরে উনি তো ওনার নিজের লাভের জন্য এরকম নোংরা ভিডিও বানাচ্ছে, তুমি কিসের লোভে এটা করছো? তুমি কি জানো না এই ভিডিও কোনো না কোনোভাবে তোমার বাবা মায়ের কাছে কেউ পৌঁছে দিবে, তখন তাদের মান সম্মান বলে কিছু থাকবে, আর তখন তাদের তো মান সম্মান যাবেই যাবে, সাথে তোমার মান সম্মান যাবে, তুমি আত্মহত্যা করতে বাধ্য হবা, আর এই ভিডিওর কারণে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা কি তুমি বোঝো না? আরে শোনো, এখন না হয় তুমি উপরে ওঠার জন্য এরকম ভালগার ভিডিও করছো, কিন্তু একটা সময় গিয়ে তুমি যখন বড় হওয়ার জন্য অন্যান্য ডিরেক্টরের কাছে যাবে, তারা কিন্তু তোমাকে ভালো কাজে কখনোই নিবে না, এটা সবসময় মাথায় রেখো। পোশাক খুলে নোংরা ভিডিও করে কখনো উপরে উঠতে পারবে না, এটার সম্পূর্ণ লাভ হবে ডিরেক্টরের। আর তুমি যদি বড় হতে চাও তাহলে তোমার দরকার মেধা এবং পরিশ্রম এবং প্রতিভা। শোনো, এতক্ষণ তোমাকে ভালো মন্দ যা বোঝানো বুঝিয়েছি, এখন তুমি কি করবা না করবা সেটা তোমার ব্যাপার, আমি চললাম। থ্যাংক ইউ সো মাচ আমার ভুলটা ধরে দেওয়ার জন্য আর আমাকে সঠিক পথে নিয়ে আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার জামা কাপড় গুছিয়ে নাও, এসব নোংরা ভিডিও করার কোনো প্রয়োজন নেই, চলো। এই মিট, শোনো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে তোমার কথা মতোই ক্লিন ভিডিও বানাবো, আজ থেকে আর নোংরা কোনো ভিডিও বানাবো না। তাই স্যার? তাহলে তো খুবই ভালো কথা, আমরা স্যার ভালো ভালো ভিডিও বানাতে পারি, আমরা সামাজিক ভিডিও বানাতে পারি, আমরা বিনোদনমূলক ভিডিও বানাতে পারি, যেগুলো দেখে মানুষ শিখবে। স্যার আপনার লাগ তো অনেক ভালো, আপনি মোটিভেশনাল ভিডিও বানান, আজকে না হোক কালকে ভিউ হবে। ঠিক আছে। এই ক্যামেরাটা নিয়ে আয়।